উনিশতম ওভারে সাউথ আফ্রিকান পেইসার মার্কো ইয়ানসেন করেন নো বল সেই ওভারে দেন সতেরো রান স্ট্রাইকে কোহলি আর ইয়ানসেন ওভার স্টেপিং নো বলের ধরন কিছুটা ভিন্ন হওয়ায় প্রশ্ন আসতেই পারে ইয়ানসেন কি ফিক্সিং করলেন বিস্তারিত থাকছে প্রতিবেদনা ফাইনাল ম্যাচের উনিশতম ওভারের প্রথম বলেই মার্কো ইয়ানসেন করলেন ওভার স্টেপিং নো বল পপিং ক্রিজ থেকে ইয়ানসেনের পা বের হয়ে গিয়েছে অনেকখানি আর তাতেই আম্পায়ার বলের সিগনাল দিয়েছেন সাধারণত স্ট্যাম্প থেকে চার ফিটের মতো দূরত্ব হয় পপিং ক্রিজের আর সেখানেই ইয়ানসেনের ডান পা বের হয়ে গিয়েছিল আরও কম পক্ষে আট ইঞ্চির বেশি বাপা চলে এসেছিল স্টাম্পের সামনে আর তাতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করে প্রথম ইনিংসের শেষ দিকে এসে অমন্য বলকে স্বাভাবিকভাবে নেয়াটাই যেন কষ্টকর একে তো ভারতের স্কোর তখনও যথেষ্ট না তখন ইয়ানসেনের অমন্য বল কিভাবে করেন সেটাই বোধগম্য না এমনকি ওই ওভারে ইয়ানসেন দেন সতেরো রান ফাইনাল ম্যাচ ভারতের বিপক্ষে বোলিং উনিশতম ওভারে ওভার স্টেপিং সব কিছু মিলিয়ে যখন ফিক্সিং ইস্যু সামনে এসে দাঁড়ায় তখন ইয়ানসেনের পক্ষে দাঁড় করানো যায় দুটি সাক্ষী প্রথমত ছয় ফিট আট ইঞ্চি রিয়ানসনের বা পায়ের ল্যান্ডিং হয়েছিল স্ট্যাম্পের সামনে তখন অটোমেটিকলি ডান বা পপিং ক্রিস ছাপিয়ে বের হয়ে গেছে এতে ইয়ানসনের দোষ দেওয়ার সুযোগ নেই সেই কথা আরও পোক্ত হয়েছে ওভারের পঞ্চম বলে শর্ট বলে আউট করেছেন বিরাট কোহলিকে যে ওভারে কোহলিকে নো বল করেছেন ওই ওভারেই আউট করেছেন কোহলিকে আর তাই ফিক্সিংয়ের ছোটোখাটো সম্ভাবনাকেও উড়িয়ে দিয়েছেন ইয়ান্সেন নিজেই ইয়ানসেনের ওই ওভার থেকে ভারত নিয়েছিল সতেরো রান দিয়েছিল এক উইকেট পরের ওভারে দুই উইকেট সহ নয় রান দিয়ে একশো ছিয়াত্তর রানের টোটাল দাঁড় করায় ভারত আর তাতেই ফাইনালে ফাইট করা টোটাল পেয়ে যায় রোহিত শর্মার দল এমনকি ফাইট করে ম্যাচও জিতে নেয় ভারত দু হাজার পর দ্বিতীয়বার টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত দু সালে ফাইনাল হারের পর দু হাজার এসে শিরোপা জয় করা টিম ইন্ডিয়ার জন্য দারুণ এক কামব্যাক ছিল বলতেই হয় একই সঙ্গে ভারত হারিয়েছে তাদের দুই নেতাকে ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ কোহলি জানিয়ে দেন ভারতের হয়ে আর টি তিনি খেলবেন না একই কাজ করেছেন রোহিত শর্মা প্রেস কনফারেন্সে এসে ট্রফি সামনে নিয়ে বলেন এটাই ছিল তার শেষ টি টোয়েন্টি ম্যাচ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে অবসর নেয়ার যে কি প্রশান্তি তা ভালোভাবেই উপভোগ করতে পেরেছেন তারা তবে একটা ম্যাচ নানান কথা ভারতের শিরোপা জয় সাউথ আফ্রিকার আরও একবার ট্রফি ছেড়ে দেয়া রোহিত ভিরাটের অবসর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপটা স্পেশাল হয়ে থাকলো ভক্তদের জন্য আবু নাইম স্পোর্টস টাইমস